আজ সোমবার, 22শে পৌষ 2024 সালের 8ই জানুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। একটা না 108 দিন অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন, এমনকি বেড রিটেন আছেন, বিছনাশয়ী হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে, তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী। ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত্। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার, সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর, অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং স সমায় নমা, এটিও 108 বার জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বারবার বলছি, 2024 সালের 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে, সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড়সড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পারিবারিক দিকটি স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই অতিবাহিত হবে। আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন বা আশা কিন্তু আপনারা করতেই পারেন। সময়ের সাথে চলার চেষ্টা করুন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। প্রত্যেকটি মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার জীবনের সমস্যার সমাধান তাদের কথাবার্তার মধ্যেই পেয়ে যেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো বিষয়ে যেন সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। ফাঁকা সময়টা কোয়ালিটি টাইম পাস করার চেষ্টা করুন।